নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার সালের এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের পার্ট বি এর ঠিক আছে যতই এমসি কিউব আছে সেগুলো সলভ করাবো তো দেখো এক নম্বরের চব্বিশ খানা এমসি আমি সলভ করে দেবো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন কি আছে রোমান অনেক অপোনেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার স্কিনার স্কিনার খুব সুন্দর করে তোমরা খাতায় লিখে এগুলো মুখস্থ করবে রোমান কোশ্চেন কোয়েশ্চেন কি আছে গেস্টাল্ট শব্দটির অর্থ হলো অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার কাঠামো রোমান থ্রি কোশ্চেন কী বলেছে কোনো রাশিমালার প্রত্যেকটি উপশ্রেণীর নিম্ন পরিপ্রেক্ষিতে লেখচিত্র স্থাপন করা হয় তাকে বলা হয় অ্যান্সার্ভের ডির বার গ্রাফ পরে কোশ্চেন কেস রোমান ফোরের কোশ্চেন ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হল অ্যান্সার্ভের সি এর অ্যান্সার যুগ্ম তালিকাভুক্ত পরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান ফাইভের কোশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোয়েশ্চেন ভাইটাল বলে আমি মনে করি পাঁচ নম্বরের কোশ্চেন কী আছে কর্মের জন্য শিক্ষা কথাটি বলা হয় তো দেখো আমরা কিন্তু মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করছি এটা আমাদের মডেল কোশ্চেন সেট ওয়ান এর এমসি কিউব বুঝতে পারছো তো দেখো কর্মের জন্য শিক্ষা কথাটি বলা হয়েছে অ্যান্সার পেপ বি এর ডেলার কমিশনে ডেলার কমিশনে পরে কোশ্চেন কি বলেছে রোমান সিক্সের কোয়েশ্চেন অন্ধ শিশুদের জন্য পাঠক্রমের মূল বিষয় হলো অ্যান্সার পে কী হবে এর অ্যান্সার পে এর আনসার ব্রেইল পড়া ও লেখা ব্রেইল পড়া ও লেখা তো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এগুলো মুখস্থ করবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দু হাজার সালে এখান থেকে কমন পাবে রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এটি বলেছেন অ্যান্সার হবে বিয়ের আনসার ম্যাক ডুগাল পরের কোশ্চেন কী বলেছে আট নম্বরের কোশ্চেন থন্ডাইকের মতে গৌণ সূত্র কটি অ্যান্সার হবে সিয়র আনসার পাঁচটি রোমান নাইনের কোশ্চেন কী বলেছে একটি রাশিমেলার সর্বোচ্চ স্কোর নাইনটি থ্রি এবং সর্বনিম্ন স্কোর টোয়েন্টি থ্রি হলে ওই রাশিমেলার প্রসার হলো অ্যান্সার পে এর অ্যান্সার সেভেন্টি অ্যান্সার কী হবে হবে তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে তোমরা যদি এরকম টাইপের কোশ্চেনগুলো খাতায় লিখে মুখস্থ করো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে নোটস এবং সাজেশান দিয়ে থাকি দশ নম্বর কোশ্চেন মুদালিয়ার কমিশনের অপর নাম কি অ্যান্সার হবে সে মাধ্যমিক শিক্ষা কমিশন এগারো নম্বর কোশ্চেন অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে অ্যান্সার্সার প্রাথমিক শিক্ষা বারো নম্বরের কোশ্চেন প্রতাপভিক কথাটি অক্ষরিক অর্থ হল অ্যান্সার ডির অ্যান্সার চিনে নেওয়া তেরো নম্বরের কোশ্চেন মুক্ত শিক্ষা হলো ড্যাশ শিক্ষার উদাহরণ অ্যান্সার হবে সি এর আনসার অনিয়ন্ত্রিত চোদ্দ নম্বরের কোয়েশ্চেন হিস্টোগ্রাম হলো এক ধরনের অ্যান্সার হবে বিয়ের আনসার অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র পনেরো নম্বরের কোশ্চেন ঘণ্টা ধ্বনি শুনে কুকুরের লালাকরণ হল একটি ড্যাশ প্রতিক্রিয়া অ্যান্সার হবে বিয়ের আনসার অনুবর্তিত আমাদের ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে বিজোট রাশিমালার ক্ষেত্রে মিডিয়ানের সূত্র হলো অ্যান্সার বেসির আনসার এন প্লাস ওয়ান বাই টু তম পদ আমাদের সতেরো নম্বরের কোশ্চেন নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হবে ড্যাশ শ্রেণীতে অ্যান্সার হবে বিয়ের আনসার ষষ্ঠ শ্রেণীতে আট নম্বরে সরি আঠারো নম্বরের কোশ্চেন কী বলেছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অ্যান্সার বেড ডি এর আনসার এআই ডি এর এআইসিটিই উনিশ নম্বরে কোয়েশ্চেন রামমূর্তি কমিটি গঠিত হয় অ্যান্সার বেস সি এর অ্যান্সার উনিশশো বিরানব্বই সালে পরে কোশ্চেন কুড়ি নম্বরে কোশ্চেন পিও এ প্রোগ্রাম অফ অ্যাকশান গঠন করা হলো ড্যাস সালে অ্যান্সার বেড ডি এর আনসার উনিশশো বিরানব্বই সালে একুশ নম্বরে কোশ্চেন কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয় অ্যান্সার বে এর আনসার অন্ধদের জন্য বাইশ নম্বরের কোশ্চেন জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় অ্যান্সার পেসি এর অ্যান্সার উনিশশো সালে আমাদের তেইশ নম্বরের কোশ্চেন এনএলএম কথাটির কথাটির মানে কি অ্যান্সার হবে ডি অ্যান্সার নিউ লিটারেচারি মিশন আমাদের চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলছে পুনরুদ্ধে কথাটির অর্থ হলো অ্যান্সার বে এর আনসার স্মরণ করা তো দেখো আজকে আমি পার্ট বিয়ের যাবতীয় এমসি কিউব নিয়ে আলোচনা করছি পরে তোমাদের আমি কোনো একদিন এসএ কিউব নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে